এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে গিটহাবেতে আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে আপলোড করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো আমি অলরেডি একটি এখানে ফাইল ক্রিয়েট করে রাখছি, এখানে একটি আমি ই কমার্স সাইট ক্রিয়েট করছি সিম্পল ওয়েতে আপনার জেএস দিয়ে যে করে দিয়ে, যেমনটি এখানে আইটেম ইনক্রিমেন্ট হচ্ছে, দেন এখান থেকে আবার ডিক্রিমেন্ট করা যাবে, এখান থেকে ডিক্রিমেন্ট হচ্ছে। তো আমি যে একটি প্রজেক্ট ক্রিয়েট করছি এই প্রজেক্ট থেকে আমি আপলোড করবো আজকে আপনার গিটহাবেতে। তো আশা করি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওতে আমি এরকম একটি প্রজেক্ট ক্রিয়েট করবো আপনাদের জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনার প্রজেক্ট ক্রিয়েট করছে, প্রজেক্টটি আমি আপলোড করবো গিটহাবে, তো সেজন্য আমাকে যা করতে হবে এখানে ফার্স্ট অফ অল সাইন আপ করতে হবে, তারপর সাইন ইন করতে হবে। আমার তো সাইন আপ করা আছে অলরেডি, এখানে সাইন ইন করবো। সাইন ইনতে ক্লিক করার পর এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনাকে যা করতে হবে যে একটি প্লাসের আইকন বাটন আছে এখানে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিউ রেসপন্সিটরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর আপনাকে এখানে রেসপন্সিটরি নেম সিলেক্ট করতে হবে, একটি নাম দিতে হবে যে কোন নাম দেওয়া যাবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে শপিং কার্ট দিয়ে দিই জেএস, শপিং কার্ড জেএস দিয়ে দিলাম নাম দেওয়া। এখানে ডিসক্রিপশন দিতে পারেন, তো আমি এটাকে এখানে এমটি রাখলাম। তারপর এখানে অপশন আছে পাবলিক এবং প্রাইভেট, তো আমি সেটাকে পাবলিক করার জন্য পাবলিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চিটম্যাক দিয়ে দিবেন অ্যাড এ রিডমি ফাইল, এখানে চিটম্যাক দিবেন। দেওয়ার পর এখানে রেসপন্সিটরি এখানে ক্লিক করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেসে শু করবে, এখানে এরকম ইন্টারফেসে শু করার পরে এখানে অ্যাড ফাইলেতে ক্লিক করবো। অ্যাড ফাইল ক্লিক করার পর এখানে আপলোড ফাইলেতে ক্লিক করবো। তো আপলোড ফাইলেতে ক্লিক করার পরে আমি চাচ্ছি এখানে এটাকে আপলোড করতে। আপলোড করার জন্য আমাকে পিসিতে চলে যাব, পিসি থেকে আমার ফাইলের লোকেশন চলে যাব, ডেস্কটপে তো আছে এটি, ডেস্কটপে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে জেএস শপিং কার্ট এটি ওপেন করবো। ওপেন করার পর এখানে দুটি ফাইল আছে, দুটি ফাইলটি এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এখানে। তো এখানে ড্রপ করে দেওয়ার পরে এগুলো প্রসেসিং হচ্ছে। তো এখানে আপলোড নিয়ে নিয়েছে, আপলোড নেওয়ার পরে কমিট চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। কমিট চেঞ্জে ক্লিক করলাম, তো এখানে প্রসেসিং ফাইলস, তো আমার ফাইলগুলো এখন আপলোড হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে যে কোডের উপরে ক্লিক করে এখানে এটাকে আপনার ডাউনলোড করতে হবে জিপ ফাইলেতে, এবং ওপেন ইউর গিটহাব ডেস্কটপ, দেন আমি চাইলে এখান থেকে ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল থেকে ওপেন করতে পারবো। এখানে ক্লিক করে দিলাম, আমার ফাইলটি কিন্তু এখন অলরেডি ওপেন হয়ে গেছে, খুবই সিম্পল একটা বিষয়।